আমি এখন ফ্রান্সে এসেছি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জু বারবেন এই জু বারবেনটা হচ্ছে মার্সের একটা বিখ্যাত জু এবং এই বারবেন প্যালেসটা ঘিরেই কিন্তু এই জুটা যার কারণে এটা জু বারবেন নাম হয়েছে এবং একেবারেই প্রাকৃতিক পরিবেশে এই জু বারবেনটি গড়ে উঠেছে একটি বিশাল জু এবং এখানে প্রাকৃতিক পরিবেশটার মধ্যে এত সুন্দরভাবে সব এনক্লোজারগুলো রয়েছে প্রাণীদের যা সত্যি অভাবনীয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে 600 প্রজাতির প্রাণী আছে এবং যা দেখতে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন এখানে এবং বাচ্চাদের নিয়ে আসেন নানা জিনিস তাদের শেখানোর জন্য আর এখানে খেলাধুলার ব্যবস্থাও আছে এখানে পার্কের মতো বসার ব্যবস্থাও আছে এবং ছোট ছোট নানা ইভেন্টও হয় এখানে সব কিছু মিলিয়ে কিন্তু একটা পরিবেশ বান্ধব জু যাকে বলা হয় তো এই ধরনের জু আমরা বাংলাদেশে ভাবতে পারি করতে পারি যদিও আমাদের দেশের আয়তন ছোট তার মধ্যেও কিন্তু আমরা চাইলেই ভালো কিছু করতে পারি এবং এইখান থেকে যে শিক্ষাটা সেই শিক্ষাটাকে কাজে লাগাতে পারি আমরা এই জুটা ঘুরে ঘুরে দেখছি এবং এর মধ্যে লিওপার্ড চিতাবাঘ সেটার সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা আর আশেপাশে আরও অন্যান্য প্রাণী আছে আস্তে আস্তে যত ভিতরে যাব তত নানা ধরনের প্রাণীকে দেখতে পাবো আমরা বাংলাদেশে যে ধরনের জুগুলো আছে আমাদের সেই জায়গাটাতেই এই ধরনের ব্যবস্থাপনার প্রবর্তন করতে হবে যেখানে ন্যাচারালি প্রাণীগুলোকে রাখা যাবে এবং আমাদের দর্শনার্থী যারা যারা নতুন প্রজন্ম কিশোর কিশোরী তারাও কিন্তু আনন্দ পাবে এই ধরনের জায়গায় এসে এখানে বেশ কয়েকটি চিতাবাঘ আছে বেশ পাহাড়ের উপরে কিন্তু আমি এবং এই জায়গাটি এতই ন্যাচারালি সমৃদ্ধ চারিদিকে প্রাকৃতিক এত সুন্দর দৃশ্য তার পাশেই বড় একটি ইনক্লোজারের মধ্যে চিতাবাঘগুলো আছে এবং ওরা এখন ঘুমোচ্ছে রেস্ট নিচ্ছে এখানে শুধু যে মানুষ প্রাণী দেখতে আসে তা নয় পাশাপাশি এখানে প্রাকৃতিক পরিবেশে তারা নির্মল বাতাস নেওয়ার জন্য এবং বাচ্চাদের নিয়ে তারা আসে এখানে তাদের নানা ধরনের এই প্রাণীর সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং এই প্রাকৃতিক পরিবেশে তাদের সময় কাটানো সব কিছু মিলিয়ে কিন্তু আসলে একটা খুব মনোরম পরিবেশ এখানে মনের আনন্দে একটি জলহস্তি এইমাত্র পানিতে নামলো এবং খুব সে ডুব সাঁতার দিচ্ছে এখানে যে আইবিস পাখিগুলো দেখা যাচ্ছে একটু অন্য ধরনের কিন্তু এখানে রোজ আইবিস এবং ব্ল্যাক আইবিস দেখা যাচ্ছে এবং সাধারণত কিন্তু
এই ধরনের কালারের আইবিস দেখা যায় না খুব একটা। আর এটা এখানে এই মার্সের এই জু বারবেনে পাখিগুলো দেখতে পেলাম এবং খুবই একটা ন্যাচারাল পরিবেশে রেখেছে এগুলোকে। এবং এরা এখানে দেখলাম ডিমও পেরেছে, খুবই আনইউজুয়াল ব্যাপার কিন্তু ডিম সহ আইবিসকে পাওয়া এবং এই ধরনের কালারের। এনক্লোজারের ভিতরে যেই প্রাণীটি আছে এটার নাম হলো কাপুচিন। এটা বানরেরই একটি প্রজাতি, আমাদের দেশে নেই। মার্সের এই জু বারবেনে পেলাম এই প্রাণীটিকে। এরা খুব ইন্টেলিজেন্ট প্রাণী কিন্তু। তো এই ধরনের প্রাণী আস্তে আস্তে কিন্তু পৃথিবীর থেকে দিন দিন কমে যাচ্ছে আমাদের এই কারণে, কারণ আমরা ওদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, সুতরাং ওদের জায়গায় আমরা দখল করে নিচ্ছি, গাছ কেটে ফেলছি এবং পরিবেশের নানা ক্ষতি করছি। ওরা ওদের বাসস্থান হারিয়ে ফেলছে আমাদের কারণে। আমরা মানুষ পরে এসছি, ওরা কিন্তু আগে এসছে, আমরা সেটা ভুলে যাই, যার কারণে ওদের জায়গা আমরা দখল করে নিচ্ছি এবং ওদেরকে বাস্তুহারা করছি। কারণ এই প্রাণীগুলো কিন্তু ইকোসিস্টেমকে ব্যালেন্স করে। আমি বিশেষ করে এর কথা বলছি যারা বিলুপ্তির দিকে চলে যাচ্ছে, নানা ধরনের যারা সংখ্যালঘু প্রাণী রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এবং ইউনিক প্রাণী যেগুলো। আর বড় প্রাণী তো খুবই দুরবস্থায় আছে, যেমন আমাদের হাতি। সব কিছু মিলিয়ে আমরা যদি ওদের জন্য ওদের বাসযোগ্য জায়গা না রাখতে পারি তাহলে কিন্তু একসময় ওরা এই পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যাবে, এবং সাথে সাথে পরিবেশের ভারসাম্য কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুবই একটা অসহনীয় একটা পরিবেশে গিয়ে পড়বে। সুতরাং আমাদের কিন্তু এখনই সজাগ হতে হবে আমাদের পরিবেশ, প্রকৃতি এবং এই প্রাণীগুলোকে ভালো রাখার জন্য। এইখানে যে এনক্লোজারটা আছে এটা কিন্তু আমাদের বেঙ্গল টাইগার এবং সাদা বাঘ। আসলে সাদা বাঘ কিন্তু আমরা বলি যে বোধহয় একটা জাত, কিন্তু না, আসলে এটা অ্যালবিনো। সাদা হয় আসলে ঘটনাচক্রে এবং সেটা হলো বায়োলজিক্যাল কারণে। এইখানে সাদা বাঘও আছে এবং বেঙ্গল টাইগারও আছে। তো বিশাল একটা এনক্লোজার এবং তার মধ্যে আবার একটু সুইমিং পুলের মতন একটা পানির ব্যবস্থা আসলে। তো এখানে বাঘগুলো গরমে নামে পানিতে, আর ওই মাথার থেকে এই মাথা একটা বিরাট করে এদের জন্য একটা বিশাল ব্যবস্থা। তো অনেক ধরনের প্রাণী দেখলাম এর মধ্যে, তারও সামনে এগিয়ে যাচ্ছি। অ্যান্ট ইটার, নাকটা বিশাল লম্বা, পিঁপড়ার বাসার মধ্যে নাক ঢুকিয়ে সমস্ত পিঁপড়া খেয়ে ফেলে।
আমি এখন যে এনক্লোজারটার সামনে দাঁড়িয়ে রয়েছি এই জু বারবেনের, এই এনক্লোজারের মধ্যে কিন্তু যে নেকড়ে বাঘটা আছে অথবা উলফ আছে সেটা হচ্ছে গিয়ে লাল রঙের, রোজ কালারের, বাট এটা নেকড়ে বাঘ। সুতরাং ওর যত সুন্দর রঙই হোক না কেন, ও কিন্তু খুব হিংস্র, একটু ডিফারেন্ট, মানে সাধারণত কিন্তু এই ধরনের উলফ আমরা দেখি না, এবং সাইজও কিন্তু বেশ ভালো। বোঝা যায় যে এখানে তাদের যেভাবে যত্নের সাথে সুন্দরভাবে তাদের রক্ষণাবেক্ষণ করা হচ্ছে তার কারণেই কিন্তু এরা খুব ভালো আছে, এবং ন্যাচারাল একটা পরিবেশে এত সুন্দর করে এই জু বারবানে এই প্রাণীগুলোকে রাখা হয়েছে। আমরা কিন্তু চেষ্টা করলে আমাদের প্রাণীগুলোকে ভালো রাখতে পারি, সুন্দর পরিবেশে রাখতে পারি, এবং এই ধরনের প্রাকৃতিক একটা অবস্থা সৃষ্টি করে রাখতে পারি। কিন্তু আমরা আমাদের পরিবেশ প্রকৃতিকে ভালো রাখতে হলে কিন্তু প্রাণীগুলোকেও ভালো রাখতে হবে। জু বারবানের এই পরিবেশ থেকে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই, কারণ প্রাণীগুলোকে আর ডিস্টার্ব করা যাবে না। আমরা মানুষ সবসময় কিন্তু তাই করছি, আমরা কিন্তু ওদের জায়গাগুলোতে ইনভাইট করছি এবং ওদের বাসস্থান সেই বন উজাড় করে ফেলছি। সুতরাং যদি এখনই সজাগ না হই ওরা কিন্তু হারিয়ে যাবে এবং পরিবেশের বিপর্যয় ঘটবে, এবং এই পরিবেশের বিপর্যয় ঘটলে কিন্তু আমাদের বিপর্যয় ঘটবে, আমরা মানুষরাও কিন্তু এই পৃথিবীতে বসবাস করতে পারবো না। প্রাণী থাকলে গাছ থাকবে, গাছ থাকলে প্রাণী থাকবে, পরিবেশ ভালো থাকবে, আমরা মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো। আর যদি পরিবেশ ভালো না থাকে আমাদের সবার জন্যই কিন্তু একটা বিপর্যয় ঘটে যাবে। সুতরাং পরিবেশের ব্যাপারে আমাদের সবারই সজাগ হতে হবে, প্রকৃতি, পরিবেশ এবং জলবায়ু সব কিছু নিয়ে কিন্তু ভাবনার একটা বিশাল একটা সময় এসছে, এবং এই ভাবনাটাকে আমাদের জোরে সোরে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে আমরা আমাদের নিজেদের ভালো রাখতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে পারি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।